অন্যদিকে কলকাতায় ভোটের নামে প্রহসনের অভিযোগে বিজেপির প্রতিবাদ মিছিল আজ মুরলীধর সেনলেনে দলের রাজ্য দপ্তরের সামনে থেকে মিছিলে ডাক দিয়েছে তারা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, কি জানতে পারছো, মিছিল কি শুরু হয়েছে? দেখো, তিনটের সময় এই মিছিল শুরু করার কথা। বিজেপি যে অভিযোগটা করছে, পুরো নির্বাচনের যে সন্ত্রাসের অভিযোগ তারা করছে, কিন্তু ঠিক কিছুক্ষণ আগে কিন্তু এই মুহূর্তে পুলিশ ব্যারিকেড করে ঠিক বিজেপির রাজ্য দপ্তর তার যে মূল যে দরজাটা রাস্তাটা অর্থাৎ যেটা সেন্ট লেভিনের ওপর সেটাকে বন্ধ করে দিল, ব্যারিকেড করে। নিঃসন্দেহেই বোঝা যাচ্ছে তারা যে মিছিল সেন্ট লেভিনিউ জুড়ে করতে চান তার অনুমতি পুলিশ দিতে চাইছে না, যেটা ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব তারা অভিযোগ করেছে যে এই সম্ভাবনার কথা তারা খানিকটা আঁচ করছিলেন এর আগেও, যখনই তারা রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে ঠিক সেইভাবে কিন্তু তাদেরকে প্রতিহত করা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি স্পষ্ট তুলে ধরছি, পুলিশ যেভাবে ব্যারিকেড করে সেই সঙ্গে পোস্টারিং করে দিচ্ছে, কিন্তু আমরা যে বিশাল সংখ্যক পুলিশের উপস্থিতি এই মুহূর্তে বিজেপির রাজ্য দপ্তরের সেন্ট্রাল এভিনিউর ওপরে দেখতে পাচ্ছি, যেভাবে অফিসাররা রয়েছে সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাঠিধারী পুলিশ তারাও রয়েছে। খুব স্বাভাবিকভাবে যেটা ছবি বলছে বিজেপিকে এক কদমও সামনে বেরোনোর অনুমতি দেওয়া হবে না। বিজেপি নেতৃত্ব তারা এসেছেন, পুলিশের সঙ্গে কথা হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু বেশ উত্তপ্ত বাক্য বিনিময় এই মুহূর্তে হচ্ছে ঠিক মুরলীধর সেন লেনের ওপরে, কারণ রাস্তা লেনের ঠিক শেষ প্রান্তে পুলিশ ব্যারিকেড করে বিজেপি নেতৃত্বদের আটকে দিয়েছে। তাদের যেটা বক্তব্য আমরা দেখতে পাচ্ছি যে উচ্চপদস্থ আধিকারিকরা তারা কথা বলছেন এবং বলছেন যে তারা এর আগে বেরোতে পারবেন না। মূলত দ্বিস্তরীয় একটি নিরাপত্তা বলয় পুলিশ তৈরি করে দিয়েছে এবং সেন্ট্রাল এভিনিউ এর ওপরে বিশাল সংখ্যক পুলিশ এই মুহূর্তে মোতায়েন রয়েছে। বিজেপি রাস্তায় নামতে চায় যে পুনর্নির্বাচনের দাবি তারা করেছিল এবং সেই সঙ্গে তারা যেটা বলছেন, যেহেতু নির্বাচনের ফল ঘোষণার মাঝখানে আর সময় নেই, ফলে তারা কমিশনকে একদিকে ঘিরছে, শাসক দলকে ঘিরছে এবং সেই সঙ্গে নির্বাচনের দিন যে সন্ত্রাস হয়েছে বলে তারা অভিযোগ করছেন তার জন্য পুলিশকেও কিন্তু তারা কাঠগড়ায় তুলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে আজকের মিছিলে মূলত বিজেপি নেতৃত্ব এবং একই সঙ্গে যারা বিজেপির প্রতিদ্বন্দ্বীরা তাদেরকেও তারাও কিন্তু থাকার কথা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটা ব্যারিকেডের বলয় সরিয়ে দিল এবং বিজেপি নেতৃত্ব তারা কিন্তু ঠিক ব্যারিকেডের এই অংশে এসে দাঁড়িয়ে রয়েছে। তাদেরকে আটকে দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবে সেন্ট্রাল এভিনিউ দিয়ে, তাদের এগোনোর অনুমতি পুলিশ দিতে চাইছে না। এই ছবি ধরা পড়ছে একেবারে এই মিছিল শুরু হওয়ার শুরুতে বিজেপি রাজ্য দপ্তরে। পরিস্থিতির দিকে তুমি নজর রাখো ঋত্বিক, আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।